Good morning, sir. Good morning, sir. Morning. Mr. D'Rozio. আর একটা কথা এরা জিজ্ঞাসা করতে চান, আপনি কি দক্ষিণা মুখুজির সঙ্গে আপনার ভগ্নী বিবাহ দিতে চান? আমাদের সমাজে মেয়েদের বিবাহ দেয় না, মেয়েরা বিবাহ করে। পার্থক্য বোঝেন নাকি এই পঙ্গু সমাজে বাস করে করে পার্থক্য বোঝার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে? আচ্ছা বেশ, আপনার ভগ্নী কি দক্ষিণা মুখুজিকে বিবাহ করবেন? তার ইচ্ছে হলে এবং দক্ষিণার ইচ্ছে হলে করবেন। আপনার আপত্তি নেই বুঝি? না নেই, আর থাকলেই বা শুনছে কি? এটা ওদের প্রাইভেট ব্যাপার। অর্থাৎ আপনি মুখুজিদের কুলভঙ্গ করতে চান? দক্ষিণা তার নিজের কুল ভঙ্গ করলে আমি কি করতে পারি বলুন? তাছাড়া কুলধর্মের চেয়ে ভালোবাসা অনেক বেশি পবিত্র জিনিস। মিস্টার ডিরোজিও, আপনি যদি এইভাবে হিন্দুদের ধর্মাচরণে হস্তক্ষেপ করতে থাকেন তাহলে আমরা সর্বশক্তি নিয়ে প্রত্যাঘাত করব। তাই করুন, একটু রেগে উঠুন, অর্ধ জলাশয় তবু কিছুটা ঢেউ জাগবে। জ্বর পদার্থের মধ্যে খানিকটা প্রাণের সাড়া দেখে যায়। ওটাই জানবেন, আমার ক্লাস আছে। বাবু শ্রীকৃষ্ণ সিংহ, প্রতি পদে আপনি ডিরোজিওকে সমর্থন করেন, এমনকি মানিকতলায় আপনার বাড়ি আপনি ছেড়ে দিয়েছেন ডিরোজিওর ছাত্রদের সভা সমিতি করবার জন্য। আপনি কি হিন্দু? হ্যাঁ, আমি শৈব এবং প্রত্যহ শিব পূজা করি। আপনি কি ডিরোজিওকে হিন্দু ধর্মের শত্রু বলে মনে করেন না? একদম না। হিন্দু ধর্ম ও বিজ্ঞানের মধ্যে কোনো বিরোধ আছে বলে আমি মনে করি না। মাঝে মাঝে তো আমার মনে হয় ডিরোজিও শ্রেষ্ঠ হিন্দু। স্বপ্নে দেখা দিস কেন? খাবি দুকি দুকি শোন দুকি 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 শোন শোন একে এমি ডার্লিং, মে আই প্রেজেন্ট মাই ফাদার, ইনি সংস্কৃত ও ফার্সিতে মহাপণ্ডিত, তবে ইদানিং সেটা আর বোঝা যাচ্ছে না। এ দেশে আর বেদ নেই, আছে তন্ত্র, ঈশ্বর নেই, এসেছে ওলাই চন্ডি শূন্যমস্তা শ্মশান কালী, তাই আমি আর বেদ পড়ি না। তুমি গে বাবা, গৌরি নাকি? টকটকে রং, তুমি গিরিনন্দিনী পার্বতী নাকি? তা কলকাতায় কেন এলে বাবা? তোমার এখানে কোনো কদর নেই। যান, তুমি পড়ুন গে। না না, শুলে ছিন্নমস্তা দেখা দেয়, বলে পিণ্ড পাবি না, তৃষ্ণার জল পাবি না। আমার আর শোয়ার সাহস নেই, আমি এখন সারা রাত বসে আরো মদ খাব। তোর দ্রজু সাহেব ছিন্নমস্তা দেখেন না? রাত্রে চিৎকার করে জেগে ওঠেন না? খোঁজ নিস, নিশ্চয়ই জেগে ওঠে। এই যে মা, এমিলিয়া। হাসছো কি অশুভর মতো? প্রণাম করো। তুমি এনিমিয়া? এনিমিয়া নয়, এনিমিয়া নয়, এনিমিয়া একটা ব্যাধির নাম। যদিও আমার জীবনের একটা ব্যাধি, তবু এর নাম এনিমিয়া নয়, এমিলিয়া, এমিলিয়া। তোমার নামটা আমার জিভে আসে না মা। পুত্রবধূ প্রণামী দিচ্ছে, আবার কি? জানো এমি, মাকে না কোনোদিন কেউ কিছু দেয়নি। তোমরা বিয়ে করছো কবে? আপনি অনুমতি দিলে আগামী মাসে। ও, আমি অনুমতি না দিলে বুঝি তোমরা বিয়ে করবে না? বসো। আমি আমি আশীর্বাদ করছি তোমরা সুখী হও। কিন্তু আমি যে ফিরিঙ্গি। ছি, তুমি দ্রজু সাহেবের বোন না? তার চেয়ে আমাদের আপনজন আর কে আছে বলো? আপনি হেনরি ডিরোজিওকে এত ভালোবাসেন? যত বাঙালি মেয়ে আছে প্রত্যেকের উচিত ও
ওই ফিরিঙ্গি ছেলেটার ছবি ঘরে প্রতিষ্ঠা করে প্রতিদিন গড় করে প্রণাম করা। ব্রাহ্মণদের বাড়িতে গোহার ছুড়ে কোন সমাজ সংস্কারটা হলো? স্যার আপনি তো শিখিয়েছিলেন শত্রু সংখ্যা বাড়ি যাও। আমি যা বলেছি তোমরা বুঝতে পারলে, কিন্তু আমরা যখন কলেজ স্কয়ারে বসে বিফ খেতাম তখন তো আপনি বাধা দেননি ক্যাপ্টেন। তুমি নিজে বিফ খাচ্ছ সেটা তোমার অধিকার, কিন্তু অন্যের গায়ে গোহার ছুড়ে মারাটা অন্যের অধিকার লঙ্ঘন। তাদের অধিকার আছে বিফ না খাওয়ার। Do you understand me? Aye, aye, ক্যাপ্টেন। বিফ কি এতই জরুরি যে তার জন্য সারা শহরকে খেপিয়ে তুলতে হবে? লড়তে হয় নারী মুক্তির জন্য, লড়ো দেশের স্বাধীনতার জন্য, লড়ো। স্যার আপনার মনে ভয় ঢুকেছে, আপনি পিছিয়ে যাচ্ছেন। দেখো আজ সারাদিন ভেবে দেখলাম ছাত্রদের সমবয়সী শিক্ষক পৃথিবীতে একজনই, হতভাগ্য ডিরোজিও। বিশ্বাস করতে পারছি না যা শুনলাম তা কি সত্যি? অ্যাপোলজাইজ টু হিম, মাপ চাও ওর কাছে। ইউ উইল অ্যাপোলজাইজ টু হিম অর আই শ্যাল থ্রো ইউ আউট অফ কলেজ। কুসংস্কারের ছন্ন নির্বোধ, হাত ধরো, মাপ চাও। স্যার সমস্ত ক্লাসের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। Don't talk to me! You remind me that I'm a failure! গন্ড দম্ভে দম্ভিত কতগুলো বড় লোকের ছেলে দেশে সমাজ বিপ্লব করবে, তাও কি কখনো হয়? তোমাদের আমি বুঝতে পারি না, এ দেশকে আমি বুঝতে পারি না, কিন্তু সেদিন আসছে যেদিন পৃথিবীর মানুষ পরস্পরের ভাই হবে। Gentlemen, I give you Robbie Burns. For all that and all that, it's coming yet for all that. That man to man the Uluwa shall brothers be for all that. Class dismissed. মুখে জল দেবারও কেউ নেই। শুনুন জগনমোহন বাবু, কাঁচা বয়স, তাছাড়া পুরুষের অগম্যগমনে আমি কোনো পাপ দেখি না, কিন্তু সর্বনাশী যিনি পুরোহিত সেই দ্রজু ফিরিঙ্গির বিরুদ্ধে আপনি হিন্দু কলেজে পত্র লিখবেন কিনা, তা নইলে আপনার ধোপানাপিত বন্ধু, আপনাকে আমরা এক ঘরে করবো। ওই যে বাবাজি আসছেন,
তুমি নাকি ম্লেচ্ছ ফিরিঙ্গি কন্যাকে বিবাহ করবার মতলব এঁটেছো? যদি বিবাহ করি আপনাদের বাধা মানবো নাকি? মেয়েটি কি দ্রজু সাহেবের ভগ্নি? হ্যাঁ। তা কত দূর এগিয়েছে ব্যাপারটা? তুমি কি স্পর্শ সুখ উপভোগ করেছো? ভদ্রভাবে কথা বলুন, নইলে জবাব দেব না। মুকুজ্জে বংশের ট্যাঁস বাচ্চা জন্ম নেবে, অর্ধেক সাদা অর্ধেক কালো। জগনমোহন মুখুজ্জের মুখাগ্নি হলো না, অসহ্য স্পর্ধা। গুরুজনদের মুখের ওপর বলছো বিবাহ করবে, এ শিক্ষা কি পেয়েছো তোমার ফিরিঙ্গি মাস্টারের কাছে? সর্বদা সত্য কথা বলার শিক্ষা পেয়েছি আমার গুরুর কাছে। সব শিক্ষাই পেয়েছে শ্বেতাঙ্গ গুরুর কাছে। তোমাকে ওই ম্লেচ্ছ কন্যার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করতে হবে এবং গোবর খেয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। দুটোর কোনটাই আমি করবো না। আমাদের কুলে এভাবে কালি দিচ্ছ কেন? মাত্র 5,000 টাকা লোভে আপনি এই ঠাকুর বাড়ির ঘর জামাই হয়ে এত দূর? দক্ষিণা, ওভাবে বাবার সঙ্গে কথা বলা উচিত হচ্ছে না। শুনুন দাদু, আপনি হিন্দু কলেজের ডিরেক্টর, শিক্ষাপ্রতি, অথচ বাইরের কেউ জানে না আপনার অন্দরমহলে এই সমস্ত অশিক্ষিত পুরোহিতদের রাজত্ব চলছে। তোমার বৈধিকতা দেখাও। নেই, বামন পুকুরে সাঁতার কাটতে গেছিলাম, পড়ে গেছে। ফর্সা মেয়েরা অতি শীঘ্র বিধবা হয়। কলকাতায় যত বিধবা আছে তার অধিকাংশ ফর্সা। আপনারা দেখুন, রজু বিরিঙ্গি হিন্দু সমাজে ব্যবচার ঢুকে সবাইকে খ্রিস্টান মানতে চাইছে। আপনারা জাগুন, আপনারা উঠুন। হাতে কি? দুফির জল খাবার কালিজ থেকে এসেছে তো? বিষ দিতে পারিস না বিষ? মায়ের গায়ে হাত দেবেন না। কি কি বললে? যখন তখন মাকে মারেন আজকাল, আরেক পারো কিছু ফল ভালো হবে না। তুই তুই এর মাথা রাখে এসিস। হ্যান্ডস অফ আই সে। কি পিতাকে প্রহার করছে? মুকুজ্জে বংশ অবলুপ্ত হলো, ওকে ঘরে বন্দি করে রাখো। লাঙ্গারে অন্য জল বন্ধ, দেখি ট্যাশ মাগে কি ছাড়ে কি না। দরজায় তালা লাগাও। দিস ইজ ইলিগাল ডিটেনশন। দরজা খুলুন দস্যু ব্রিগেডস। কি ব্যাপার, কংস কি রাজ্য তো ত্যাগ করলেন নাকি? চাবি তো আমার কাছে, লুকিয়ে খাবার দিয়ে যাবো খেয়ে নি। তুই বাপের গায়ে হাত তুললি যে? হাত তুললাম কোথায়, তোমাকে মারছি না, তাই একটা আসে ধাক্কা মেরে একটা মানে। আমি বলছি আমাকে মারবেন না, বিয়ে করলে পেটে বার অধিকার পায়। বউ কি মারতে নেই? না, মা তুমি শ্বশুরে নিচু হয়ে থাকো কেন? এসো এদিকে এসো। মা তুমি একটা আস্ত শাড়ি কোনোদিনও পরো না কেন? বারে আমি বউ যে সাজে বলে লোকে কি বলবে? হ্যারে মায়ের ব্যথা বুঝতে তোকে কে শেখালো রে? হ্যাঁ দ্রজু সাহেব, বাঙালি মেয়েদের ব্যথা এমন করে ফিরিঙ্গি ছেলেটা কেমন করে জেনে ফেললো রে? মা তুমিও কি চাও যে আমি ডিরোজিও সাহেবের সঙ্গ ছেড়ে দিই? না না না, কখনো ছাড়বি না। ও সুহাগত, পিয়ালি ঠাকুরদের মেয়ের গা থেকে চাপতে শেখল পড়া অন্য ঘরে বাড়িতে কাটতে রাখাও। তোমার মা নয়, তোমার মা ছিল এর দিদি ত্রিপুরা সুন্দরী। তোমার বাবা প্রথম বউ হারিয়ে শালিকে বিয়ে করেছে।
শুধু পেটে ধরলে কি বল তুই, বল আমি তোর মা নই। তুমি যে আমার মা নও এটা আমাকে শুনতে হলো কেন? দুটোরা খাও, বেউস করে দাও, তারপর ওকে গাড়িতে তোলো। বেশি করে দাও, আমাকে একেবারে ঘুম পাড়িয়ে দাও। দক্ষিণাতে বাড়ি গিয়েছিলাম স্যার, দারোয়ান ঢুকতে দিল না। হাতে ওগুলো কি আঙুল না বাঘের নখ? তুমি মাখনে তৈরি হলে আমি কি করতে পারি? শত্রুর সংখ্যা তো বাড়িয়ে চলেছে রোজ। কৃপদের সমাজে শত্রুর সংখ্যা বাড়ানোই পুরুষের কর্তব্য, কিন্তু মানুষের সরল বিশ্বাস আঘাত করা কি উচিত? সরল বিশ্বাস নয়, অশিক্ষা, অজ্ঞানতা। ভাঙবার সময় এসেছে, যা পচে গেছে তাকে ধারালো ছুরি দিয়ে কেটে পাত দেবার সময় এসেছে। রোজ রাস্তায় দেখি সব দেহের শাড়ি ব্রিটিশ বণিক সভ্যতার বলি, অথচ নির্বোধ নির্বোধের দল শাস্ত্রের তর্কে কাল কাটাচ্ছে। আমি চাই বাজ হয়ে এই সমাজটার মাথায় ভেঙে পড়তে, ঝড় হয়ে গেলে লণ্ডভণ্ড করে দিতে। আমি ফরাসি বিপ্লবী রোবেসপিয়ার আর মার্কিন বিপ্লবী টম পেইন এই মুষ্টিতে একত্র করে এমন একটা আঘাত আনতে চাই। কপালে কি হলো যা ভাবছি তাই? আমাদের কপালে আর কি আছে? আপনি অক্ষত আছেন তো এখন পর্যন্ত? সিমলা স্ট্রিটে আমি যে স্কুলটা খুলেছি তার সামনেই হয়েছিল শেষ আক্রমণ। এবারে আপনার অপরাধ ব্রাহ্ম সভায় মুসলমান ওস্তাদ গোলাম আব্বাস গান গেয়েছিলেন বলে। আপনি আব্বাস সাহেবের গান শুনেছেন? না। শুনলে বুঝতেন, তার গান যদি ঈশ্বরের কাছে না পৌঁছায় তাহলে মানতেই হবে ঈশ্বর নামই কেউ নেই। কিন্তু ঈশ্বর যে আদৌ আছেন এমন কোনো প্রমাণ নেই। তোবা তোবা, আপনি দেখছি ধর্ম সভার হাতে বেঘরে প্রাণ হারাবেন। হ্যাঁ, শিকলের দাগ, জানলার গড়াত ভেঙে পালিয়ে এসেছি। দাঁড়া,
হেনরিকে ডাকি। না, আগে আমার কথা শোনো। এমি, তুমি আমাকে বিয়ে করবে? দক্ষিণা তুমি কি যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাবে তোমার মাকে ওখানে ফেলে?